আসসালামু আলাইকুম নেভিন সিয়ামি কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি ডিশ নিয়ে আসলাম। আসলে খুবই মজাদার একটি রান্না, যা হলো এই যে আলু দিয়ে মাগুর মাছের রান্না করেছিলাম, খুবই মজা করে এবং খেয়েছিলাম। ইনশাল্লাহ খুবই ভালো হয়েছিল, খুবই মজা লেগেছিল। আসলে আলুর তরকারি তো যে কোনো মাছ দিয়ে আসলে অনেক মজা লাগে, আলু তরকারিটাই খুবই প্রিয় সবার, আমারও খুবই প্রিয়। এই জন্য আমি আসলে রান্না করেছিলাম আর খেয়েছিলাম, অনেক ভাত খেতে পারলাম। তরকারিটা আসলে অন্যরকম মজা হয়েছিল এবং অসাধারণ হয়েছিল। আর সাথে তো একটু লেবু না হলেই নয়। দেখেন কি সুন্দর, একদম আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। আলু একটু মোটা করে কেটেছিলাম, মাছটা তো আর মাগুর মাছটা তো অনেকই টেস্টি, আর এখন বর্ষাকালে এই মাছটা খুবই পাওয়া যায়, সব জায়গায় অ্যাভেলেবেল। খুবই টাটকা একটা মাছ ছিল, খুবই মজাদার। এই মাছটা আসলে আলু দিয়ে খেয়েছিলাম রান্না করে, অনেক মজা লেগেছে। সাথে একটু টমেটো দিয়েছি, খুবই কালার হয়েছিল এবং খেতে ভালো লেগেছিল। আসলে টমেটো দিয়ে আলু দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খুবই মজা লাগে। আসুন মূল রান্নায় চলে যাই। এবার রান্না করতে যা যা লেগেছিলো আমার, আলু, মাগুর মাছ, টমেটো, আদা বাটা, রসুন বাটা, মরিচ, পেঁয়াজ বাটা, লবণ, তেল, পানি, হলুদ আর যা যা লাগবো তা তো আপনাদের দেখিয়ে দিব। যা যা ব্যবহার করব তাও আপনাদের বলে দিব কীভাবে কীভাবে রান্না করেছিলাম। আসলে রান্নাটা তো খুব মজা করেই রান্না করতে হয়, একটু খেয়াল করে রান্না করলে যে কোনো রান্নাই খুব মজা হয় এবং খেতে ভালো লাগে। আমি এই যে একটা মাগুর মাছ নিয়েছিলাম, একটা মোটা বড় মাগুর মাছ, যা আমাদের এখন দেশি মাগুরই এটা কিনতে পাওয়া যায়। আসলে এই বর্ষাকালে মাগুর মাছগুলি টাটকা পাওয়া যায়। আমি ভালো মতো ধুয়ে তারপরে লবণ দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর আবার ধুয়েছি। এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম, কারণ মাগুর মাছটা একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলে টেস্টটা খুব ভালো লাগে এবং ঘ্রাণটাও খুব ভালো হয় মাছের। এই জন্য আমি লবণ হলুদ দিয়ে প্রায় 10 মিনিটের মতো মেখে রেখে দিয়েছিলাম। একটা বড় মাগুর মাছ দেখতেই তো পাচ্ছেন আপনারা, বড় একটা মাগুর মাছ ছিল। আর টমেটো নিয়েছিলাম মোটা করে কেটে, 2টা টমেটো নিয়েছি, কারণ টমেটোটা একটু লাল লাল টমেটো দিয়েছি যেন কালারটা সুন্দর হয় এবং খেতে ভালো লাগে এবং গলেও যায় যে টমেটোটা। এই যে মোটা করে কেটেছিলাম, আলুর মতোই কেটেছি একটু মোটা করে, কারণ আমি টমেটোটা তো আগিয়ে দিয়ে দিব, টমেটো গলে যাবে, খেতে ভালো লাগবে। সবসময় আপনারা খেয়াল রাখবেন একটু কালারফুল টমেটো দিতে। আর আলু নিয়েছিলাম মোটা করে কেটেছিলাম, একদম গরুর মাংসর মতো যেভাবে আলুটা দেওয়া হয় সেভাবে কেটেছিলাম, মুরগির মাংস যেভাবে কাটা হয় সেভাবেই কেটেছিলাম। আসলে আলুটা ভালো লাগে, আলুটা একটু মোটা করে কাটলে, মাগুর মাছ দিয়ে বিশেষ করে আলুটা মোটা করে দিলেই খুবই মজা লাগে, এই জন্য আমি এভাবেই কেটেছিলাম। আর এখন আমি এখন রান্নায় চলে যাব। চুলায় আমি এখন একটু সরিষার তেল দিয়ে দিব 3 চামচের মতো, কারণ সরিষার তেল দিলে তরকারিটা এমনি কালারফুল হয় এবং খেতে ভালো লাগে। চুলাটা আমি ধরিয়ে নিলাম, আমার ফ্রাই প্যানটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করলাম, তেলটাও একটু গরম হবে। আমি 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন একটু ঘুরিয়ে টুরিয়ে নিলাম, কারণ অল্প তেলেই মাছটা হয়ে যাবে, মাছটা বেশি মুচমুচে ভাজবো না, হালকা ভাজা দিব যেহেতু আমি আলু দিয়ে রান্না করব। এখন আমি মাছগুলি দিয়ে দিলাম, হলুদ লবণ মাখানো মাছটা পুরোটাই আমি দিয়ে দিব, এপিট ওপিট করে একটু ভেজে নেব, কিছুক্ষণ অপেক্ষা করব, মাছটা দেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। পুরোটা মাছই এখন দিয়ে দিব, একটা পুরা মাছই দিয়ে দিয়েছিলাম আমি রান্নার জন্য। আসলে এই মাছে একটা এই মাছটাতে একটু ডিমও ছিল, দেখেন এই যে ডিম ছিল, ডিমটাও দিয়ে দিচ্ছি, হালকা ভেজে নিয়েছি ডিমটা, লেস দিয়ে দিলাম, পুরোটা মাছই দিয়ে দিলাম। আসলে মাছ অনুযায়ী তরকারি দিলে তরকারিটা মজা লাগে, খেতেও ভালো লাগে। আর মাগুর মাছটা তো একটু বেশি করে সিদ্ধ করতে হয়, এজন্য আমি মাগুর মাছ আলু একটু মোটা করে কেটেছি যেন ভালো মতো সিদ্ধ হয় এবং নরম হয়ে যায়, মাছটা খেতেও ভালো লাগবে। একটু নেড়ে চেড়ে দিব এবং একটু গরম হওয়ার ভালো মতো লালচে লালচে ভাব হলেই আমি উঠিয়ে নিব, মুচমুচে ভাজবো না, আমি আগেও বলেছিলাম। এখন আমি একটা উল্টিয়ে দিলাম, এটা দিয়ে আসলে উল্টানো যাচ্ছে না, আমি আবার খুন্তি ব্যবহার করতে হবে, কাঠের এটা দিয়ে আসলে নাড়াচাড়া করা যায় কিন্তু মাছ উল্টানো যায় না। এই যে আমি একটু এইভাবে একটু উল্টিয়ে দিতে হবে, কারণ মাছটা উল্টিয়ে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি এই যে খুন্তি দিয়ে মাছগুলি উল্টিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আমি হালকা একটা ভাজা দিব জাস্ট কালারের জন্য এবং খেতে ভালো লাগবে।
আর কাঁচা যদি আপনারা মেখে ঝোকে বসাতে চান তাও রান্না করতে পারেন, কিন্তু আমার কাছে সেটা ভালো লাগে না, মাছের একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে। আমি একটু হালকা ভেজে নিই, তাহলে খেতে আসলে ভালো লাগে। তাহলে আমি একটু উল্টিয়ে নিলাম, মাছটা তেলে থেকে ফ্রাই প্যানে একটু উল্টিয়ে নিব, আরও কিছুক্ষণ হওয়ার জন্য অপেক্ষা করব, একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু মুচমুচে হবে না, হালকা একটু লালচে লালচে হলেই উঠিয়ে নিব। এভাবে আমি চুলার আঁচটা আমি এখন মিডিয়ামে রাখবো, কারণ বেশি বাড়িয়ে দিলে মাছগুলি পুড়ে যাবে, ভিতরে হবে না, কিন্তু এজন্য আমি একটু মিডিয়াম আঁচেই রান্না করি সব সময়। যখন দরকার তখন আঁচটা বাড়িয়ে দিই। আপনাদের আঁচ চুলার আঁচের কতটুকু লাগবে কি আমি সবসময় সব ভিডিওতে বলে দেই। এখন এই পর্যায়ে আমার আঁচটা মিডিয়াম থাকবে, কারণ মাছটা আমি একটু সময় নিয়েই ভাজবো, কিন্তু মুচমুচে হবে না। এই তো মোটামুটি আমার হয়ে গেল, 4-5 মিনিটের মতো ভেজে নিলাম। চুলা থেকে উঠিয়ে এখন যে প্যানে রান্না করব সেই প্যানটা একটু বসিয়ে দিলাম। প্যানটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। আমার প্যানটাতে আমি সরিষার তেল দিয়ে দিব, একটু গরম হলো প্যানটা। এখন আমি চুলাটা তো আমার ধরানোই আছে, এখন আমি এই পর্যায়ে তেল দিয়ে দিব, আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে রান্না করব। এই যে সরিষার তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো, একটু বেশি সরিষার তেল আজকে আর দিব না, কারণ আমি মাছের মধ্যে আমি যখন ভেজেছিলাম তখনই তেল দিয়েছিলাম, কারণ মাগুর মাছ থেকে এমনিতেই তেল উঠে, একটু একটু তেল তেল থাকে মাছটা। এখন আমি হলুদ লবণ মরিচ কতটুকু কী দিব তাই আপনাদের দেখিয়ে দিব, আপনারা আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। লবণ দিয়ে দিলাম 1 চামচ, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। হলুদ দিয়ে দিলাম 1 চামচ, মরিচ দিয়ে দিলাম 1 চামচ, লবণ মনে হয় আরেকটু লাগবে, আমি আরেকটু লবণ দিব। পেঁয়াজ দিয়ে দিলাম 1-2 টেবিল চামচের মতো, কারণ একটু পেঁয়াজ বাটা দিতে হয় আলুর তরকারিতে, তাহলে তরকারির ঝোলটা খুবই সুন্দর কালার হয় এবং খুবই গ্রেভি হয়, খেতে খুব সুন্দর ঘ্রাণ বের হয়। এতে আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, কারণ আমার আর কাঁচামরিচ 3টা ফালি করে দিয়েছি, আমি যেহেতু মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচের মতো, কাঁচামরিচ দিলাম গ্রানের জন্য, লবণে আর লাগবে না, আমার 1 চামচ লবণই হয়ে যাবে। এখন আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নিব, কারণ মশলাটা তেলটা একসঙ্গে যেন নেড়ে চেড়ে দেই, কারণ না হয় না না নাড়লে এই মশলাগুলি আসলে লেগে লেগে যাবে, খেতে ভালো লাগবে না, তার মশলার মধ্যে একটা কাঁচা কাঁচা গন্ধ চলে আসবে। সেজন্য আমি একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব, 2-3 মিনিটের মতো আপনারা এভাবে চুলায় নেড়ে চেড়ে দিবেন। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এই যে আমি এখন টমেটো 2টো টমেটো কিউব করে কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো আমি দিয়ে দিলাম। টমেটোগুলো একটু আমি আগেই দিলাম, কারণ টমেটোটা গলে গলে যাবে পুরাই এবং কালারফুল হবে, আলুটাও সিদ্ধ হবে, আলুটাও এখন দিয়ে দিব। এই পর্যায়ে 3টা আলু নিয়েছিলাম আমি, টমেটো নিয়েছিলাম 2টা আর বড় বড় 3টা আলু নিয়েছিলাম, কারণ আলুটা আসলে অনেক মজা লাগে এই মাগুর মাছের ঝোলের তরকারিতে। আসলে টমেটো আলু দিলে অনেক তরকারিটাই মজা, যে কোনো তরকারি আসলে মজা লাগে। আপনারা চাইলে রুই মাছ দিয়ে এভাবে রান্না করতে পারেন, কাতল মাছ, শিং মাছ, যে কোনো মাছ দিয়ে এইভাবে রান্না করতে পারেন, অনেক মজা লাগে। আসলে আলু টমেটো দিয়ে একটু একটু নেড়ে চেড়ে নিলাম, কারণ একটু কষানো পর্যন্ত, এই জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম, একটু কষ ভিতরে একটু কষবে। এখন আমি ঢাকনাটা সরিয়ে আপনাদের দেখাচ্ছি, আবার একটু নেড়ে চেড়ে দিব। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন না লেগে যায়, আসলে লেগে গেলে কিন্তু তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যায়, কালারটাও নষ্ট হয়ে যায়। আমি আবার কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিব, দেখেন আমার টমেটোটা প্রায় হয়েছে, একটু একটু গলে গলে যাচ্ছে। আমার টমেটোটা আগে দেওয়ার অর্থ এটাই যেন টমেটোটা গলে একদম কালারফুল হয় তরকারিটা, এজন্যই আমি টমেটোটা আগে দিয়েছি। খুবই আসলে কালারফুল হয় এবং খেতে মজা লাগে, টকটক লাগে, খুবই মজা লাগে, এজন্য এই পর্যায়ে আমি একদম ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। দেখেন আমার গায়ে গায়ে একটু একটু পানি বের হয়েছে, টমেটো থেকে একটু তো পানি বের হবেই, আলুটা এই মশলা সহ সব সহ একসাথে আসলে একদমই নেড়ে কষিয়ে উঠলো। এখন আমি 1 বাটি যে বাটিতে আমি মাছ রেখেছিলাম সেই বাটিতে হলুদ লবণ ছিল একটু, সেই বাটিতে 1 বাটির মতো পানি দিয়ে দিলাম, কারণ আমার আলুটা সিদ্ধ হবে। আর আলুর তরকারি একটু ঝোল ঝোল রাখতে হয়, তাহলে আসল না হলে আসলে মজা লাগে না, আলুর ঝোলটাই অন্যরকম মজা হয়। আর এখানে তো আলুটা একটু মোটা করে কাটা সিদ্ধ হবে, এই জন্য আমি পানিটা ভালোই দিয়েছি, 1 বাটি পুরা দিয়েছি। এবার এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিলাম, এবং না এখনও
এখনো বলক আসেনি যে আপনাদের একটু দেখালাম, একটু নেড়ে চেড়ে দিব, আরও বলক আসবে এবং সিদ্ধ হবে খুব ভালো মতো। মাছ যখন দেখাবো তখন আপনারা দেখিয়ে দিব, আবার ঢাকনা দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে দিলাম, আপনাদের দেখিয়ে দিলাম, বলক আসা পর্যন্ত আবার অপেক্ষা করব। এবং আলু তরকারি সব একসাথে সিদ্ধ হবে, মাছগুলি সিদ্ধ হবে, আসলে খেতে তখন অনেক মজা হবে, তরকারিটাও কালারফুল হবে। এই জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম ভালো মতো, অপেক্ষা করব কিছুক্ষণ, 4-5 মিনিটের মতো এইভাবে ঢাকনা দিয়ে রাখবো, সিদ্ধ হবে। তো আপনাদের আবার একটু দেখাচ্ছি, দেখেন আমার ঝোলটা একটু শুকিয়ে গেছে, কিন্তু আরও শুকাবে, আসলে আলু তো সিদ্ধ হয়েছে, আরও সিদ্ধ হবে। এ পর্যায়ে আমি মাছগুলিও দিয়ে দিব, আপনাদের দেখাবো। আলুটা একটু একটু সিদ্ধ হয়েছে, আরও সিদ্ধ হবে, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, মোটা করে কাটা যেহেতু আলু। টমেটোটা দেখেন আমার গলেই গেছে, আরও গলে যাবে একদম, আমি কিন্তু কিছু দিয়েই গলাচ্ছি না, এমনিতেই গলে গলে নরম হবে এবং কালারফুল হবে, সেজন্যই আমি অপেক্ষা করব। এই পর্যায়ে আমার চুলাটা আঁচটা একদমই বাড়িয়ে দিব এবং মাছগুলি দিয়ে দিব, মাছগুলি দিয়ে দিব, মাছগুলি আমার সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই জন্য আমি এবার এখন এই ফ্রাই প্যানে আমার যে মাছগুলি ছিল এই মাছগুলি আমি এক এক করে দিয়ে দিলাম। আর এখানে একটু সরিষার তেল টেল ছিল তাও দিয়ে দিয়েছি, কারণ এই তেলে তো আমি আর কিছু রান্না করব না, যা তেল ইউজ করি তা সেই তেল দিয়ে সেই তরকারি আসলে রান্না করে ফেলি, কখনই আমি কড়াইতে অন্য এই তর মাছের কড়াইতে অন্য আর কোনো তরকারি রান্না করি না। আপনারা এটা খেয়াল রাখবেন যে এই মাছের তরকারির সাথে তেল টেল থাকে সব একসাথে করে সেই অনুযায়ী তেল দিয়ে রান্না করে ফেলতে হয়। এখন আমি একদম ঢাকনা দিয়ে 5-7 মিনিটের মতো রেখে দিব, ভালো মতো উতরাবে, মাছগুলো সিদ্ধ হবে, যেহেতু মাছগুলো মাগুর মাছ একটু সিদ্ধ হতে সময় লাগবে, নাহলে কাঁচা কাঁচা থেকে যাবে। আসলে আলুটাও সিদ্ধ হবে, একটু নরম হবে। এই তো আপনাদের একবার দেখাচ্ছি, অপেক্ষা করব আরও কিছুক্ষণ, আরও কিছুক্ষণ অপেক্ষা করব। এটা নেড়ে চেড়ে দিলাম, কিছুক্ষণ অপেক্ষা করব, এভাবে নেড়ে চেড়ে দিব চুলার এই পর্যায়ে, চুলার আঁচটা একদমই বাড়িয়ে দিব, কারণ আমার আলু ঝোল ভালো মতো সিদ্ধ হবে এবং ঝোলটাও একটু গায়ে গায়ে লাগে লেগে আসবে। আগেই বলেছিলাম আসলে একটু ঝোল রাখতে হয় না হয়, কিন্তু আর ভালো লাগে না তরকারিটা খেতে, কারণ আলুর তরকারি নামিয়ে যখন ঠান্ডা হবে তখন একদম ঝোলটা লেগে যাবে, গায়ে গায়ে চলে আসবে, সেজন্য আমি একটু অপেক্ষা করব। আপনাদের দেখাচ্ছি আলু কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়েই গেছে, এই যে দেখেন নরম একদম হয়ে গেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে, আপনাদের একটু দেখাচ্ছি। তো আপনারা একটু এভাবে একটু ঝোল রাখবেন, তাহলে আসলে তরকারিটা খেতে মজা লাগে। আর এই পর্যায়ে আবার একটু গুঁড়া মশলা দিব, কী কী মশলা দেবো তাও দেখিয়েছে, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতো, এটা আমার কাঁচা ধনিয়া গুঁড়াটা রোদ্রে শুকিয়ে তারপর ব্লান্ডার করে নিয়েছি। আর জিরা, ভাজা জিরার গুঁড়া দিয়েছি 1/2 চা চামচের মতো, কারণ এই আলুর তরকারিতে ধনিয়া জিরার গুঁড়াটা যখন দেওয়া হয় আসলে খুবই মজা হয়, তরকারিটা খুবই খেতে ভালো লাগে। এ পর্যায়ে আমি একটু নেড়ে ছেড়ে দিব, আরও কিছুক্ষণ আমি অপেক্ষা করব ঝোলটা শুকানো পর্যন্ত, আর একটু ঝোলটা কমে আসবে, এবার একটু ঢাকনা দিয়ে দিব। এই মশলাটা গুঁড়া মশলাটা ইউজ করার পরে সবসময় একটু ঢাকনা আপনারা ব্যবহার করবেন, কারণ ঢাকনাটা না দিলে ঘ্রাণ চলে যায় আসলে, এই জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিব। আলুটা আরও সিদ্ধ হবে একদম, আর একটু ঝোলটা কমবে, সেজন্য আবার একটু অপেক্ষা করব। এই তো ঢাকনা দিয়ে আবার 2-3 মিনিটের মতো অপেক্ষা করব। চুলাটা এই পর্যায়ে কিন্তু আমার একদম বাড়িয়ে দিয়েছি, কারণ আমার ঝোলটা একটু শুকাতে সময় লাগে। এই তো হয়ে গেল তরকারি আমার মোটামুটি, দেখেন ঝোলটা আমি একটু রেখেছি, আসলে আলু তরকারি তো আগেই বলেছি ঝোল রাখতে হয়, তাহলে মজা লাগে না, আসলে মাখা মাখা হলে ভালো লাগে না, এই জন্য আমি একটু ঝোলটা রেখেছি। এই পর্যায়ে আমার একদম ভালো মতোই মাছগুলো একটু উল্টিয়ে দিব, কারণ উল্টানের আসলে তেমন কিছু নাই, আমার ঝোল ছিল ভালো মতো, মাছগুলি সিদ্ধ হয়েছে, নরম হয়েছে, একটু ভালো মতো সিদ্ধ করতে হয় আলু মাছ তাহলে তরকারিটা খুবই ভালো লাগে খেতে, আর মাগুর মাছ তো সিদ্ধ হতে একটু সময় লাগে। এই তো মোটামুটি ঝোলটা শুকানো পর্যন্ত আর একটু গায়ে গায়ে লাগিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করলাম। এতে এই পর্যায়ে আমার চুলাটা বন্ধ করে দিলাম, আমার তরকারি হয়ে গেছে। আমি আপনাদের বেড়ে দেখাবো, এখন বাটিতে আমি তুলে নিব, তারপরে তো আপনাদের খেয়ে দেখিয়েছিলাম, আসলে খুবই মজা হয়েছিল তরকারিটা। এই তো প্রথমে আমি তরকারিগুলি উঠিয়ে নিব, মোটামুটি আলু ঝোলটা উঠিয়ে নিব, তারপর মাছটা উঠিয়ে নিব, কারণ মাছটা যদি আগে উঠানো হয় তাহলে মাছগুলি আসলে খুঁজে পাওয়া যায় না তরকারির মধ্যে, এই জন্য মাছটা আমি পরে উঠাবো। এই তো আলু ঝোল টোল দিয়ে তারপর মাছগুলি দিয়ে দিব। এভাবে আসলে অনেক কিছু দিয়েই এভাবে আলু তরকারি রান্না করা হয়, আর শৈল মাছ দিয়েও এভাবে রান্না করা যায়, আসলে শিং মাছ দিয়ে রান্না করা যায়, যে কোনো মাছ দিয়ে এভাবে অনেক মজা করে রান্না করা হয়, আসলে খেতে খুবই ভালো লাগে।
এতে আমি ঝোল আলু টালু সব উঠিয়ে নিলাম, ঝোলও আছে আমার মোটামুটি। যখন আমার ঠান্ডা হয়ে যাবে তরকারিটা, তখন ঝোলটা কিন্তু গায়ে গায়ে লেগে আসবে এবং খেতে ভালো লাগবে। এতে আমি মোটামুটি উঠিয়ে নিলাম, আপনাদের দেখাচ্ছি, এত গরম যে দেখাতে পারছি না, তারপরেও একটু উঠিয়ে আপনাদের দেখালাম। বাটিটা আসলে গরম হয়ে গেছে, চুলা থেকে সরাসরি তুলে নেওয়া, খুবই মজা হয়েছিল আসলে রান্নাটা। এই তো হয়ে গেল আমার মজাদার মাগুর মাছ দিয়ে আলু টমেটোর রান্না, খুবই মজাদার একটা রান্না। আপনারা এইভাবে আশা করি আমার মতো রান্না করে খেয়ে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আপনাদের জন্য নিত্য নতুন অনেক অনেক ভিডিও নিয়ে উপস্থিত হব ইনশাল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। দেখেন কি সুন্দর কালারফুল হয়েছিল, খুবই মজা হয়েছিল। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।